আল্লাহ রাসূল কি করেন কি করেন কি করেন আবু বকরের বাড়িতে গেলেন গেলেন যাওয়ার পরে এইভাবে দরজার মধ্যে করাগত করলেন করলেন করাগত করার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল আল্লাহ রাসূল বলেন ও আবু বকর তুমি কি এখনো ঘুমাও নাই রাত 12টার উপরে বাজতেছে তুমি কি এখনো ঘুমাও নাই আবু বকর মনে ও আল্লাহর রাসূল আপনি যে 6 মাস আগে বলেছিলেন আল্লাহ তাআলা আপনাকে হিজরতের জন্য বলতে পারেন এরপর থেকে আমি ঘুমাই না কারণ আমার মনে মনে একটা টেনশন আমি যদি আজকে তো নবী ঘুমায়া থাকি আর আপনি আমার দরজার সামনে এসে পরাঘাত করেন আর আপনি দাঁড়ায় থাকেন কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা বলেন আবু বকর তুমি কেমন ঘুমাইছিলা যে আমার নবী আমার প্রিয় বন্ধু তোমার দরজার সামনে দাঁড়াইয়া থাকছে ওই চিন্তা করিয়া আপনার প্রতি মহব্বতে আমি ওই 6 মাস থেকে একটা বারো রাত্রে একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে মাথা লাগাই নাই বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না কবরের জন্য আমি মাথা লাগাই নাই আমার প্রাণের মুসল্লিগণ দেখেন কত মহব্বত আর কত মায়া আল্লাহর রাসূলের জন্য আল্লাহর রাসূল আল্লাহর রাসূলকে বলতেছেন আবু বকর ও আল্লাহর রাসূল তাই নাকি আমাকে আপনার সঙ্গে নিবেন নি আল্লাহর রাসূল বলেন হে তোমাকে সঙ্গে নেওয়ার জন্যই তো আমি এসেছি আল্লাহর রাসূল আবু বকরকে নিয়ে আবু বকরের বাড়ির পিছনে একটা দরওয়াজা আছে ওই দরওয়াজা দিয়ে আল্লাহর রাসূল বাহির হয়ে যান আর হাতে আর ফিরিয়া ফিরিয়া মক্কার দিকে চান নিজের বাড়ির দিকে তাকান আর দুই শব্দের বাড়ি বালাই আল্লাহ রাসূল কাঁদে আর কাঁদতেছেন জমিনের জন্য মায়া লাগতেছে নিজের দেশের জন্য মায়া লাগতেছে আর নিজের মায়ের কত স্মরণ হয়ে গেছে নিজের বাবার কত স্মরণ হয়ে গেছে এইভাবে আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে যাইতেছেন জিব্রাইল আমিন এসে বলতেছেন ও আল্লাহর রাসূল আপনি কিসের জন্য কাঁদতেছেন আল্লাহ রাসূল বলেন দুই দেশে আমার মা বাবা আত্মীয়স্বজন বংশ বরাবর সবাইকে রাখি আমার যেতে মন চায় না হযরত জিব্রাইল আমিন বলেন ও আল্লাহর রাসূল আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই আপনি যান অতি সত্তর মক্কা মদিনার বাদশাহী আপনার কাছে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে সূর পর্বত উঠলেন তারপরে আল্লাহর রাসূল ক্লান্ত হয়ে গেলেন অনেক উঁচা একটা পাহাড় পাড়ি দিলেন আবু বকর দড়িয়া 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 আল্লাহর রাসূলকে উপরের মধ্যে উঠাইলেন উঠানোর পরে আল্লাহর রাসূল দেখতেছেন একটা গুহা ওই যে সুরে গুহা ওই গুহাটাকে দেখার পরে আল্লাহর রাসূল বলতেছেন ও আবু বকর পায় পাঁচ মাইল জায়গা আমি হেঁটে আসছি আমার অনেক কষ্ট হইতেছে আমাকে একটু বিশ্রামের ব্যবস্থা করিয়া দাও এই যে দেখো একটা গুহা আছে ওই গুহার মধ্যে বিশ্রামের ব্যবস্থা করিয়া দাও বলেন সুবহানাল্লাহ আবু বকর বলে ও আল্লাহর রাসূল এই গুহাটার মধ্যে অনেক ময়লা আবর্জনা আছে আমি আগে ওই গুহার মধ্যে যাই যাওয়ার পরে গুহাটা আপনার জন্য আমি উপযুক্ত করি তারপরে আপনাকে ঢুকার পারমিশন দিব বলেন সুবহানাল্লাহ আবু বকর এই গুহার মধ্যে প্রবেশ করিয়া দেখে অনেক ধরনের একটা গর্ত আছে প্রায় কয়েকটা গর্ত আছে মাকড়সা আছে বালু মালু আছে সব কিছুকে পরিষ্কার করিয়া আবু বকর সাথে একটি নিজের জন্য একটি চাদর এনেছিলেন ওই চাদরটাকে টুকরা টুকরা করিয়া গুহার ভিতরে প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে দিয়া সবটা গর্ত কাটিয়া ফেললেন এরপরে দেখেন আরো দুইটা গর্ত বাকি রয়ে গেছে ওই দুইটা গর্ত এখনো উনি কাটতে পারেন নাই আল্লাহ রাসূলকে বলেন আল্লাহর রাসূল
আসেন আসিয়া বিশ্রাম নেন আবু বকর ওই গুহার মধ্যে এইভাবে হেলান দিলেন হেলান দেওয়ার পরে যেই দুইটা গর্ত ছিল ওই দুইটা গর্তের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক একটা গুহার মধ্যে ডান পাও রাখলেন আর একটা গুহার মধ্যে বাম পাও রাখলেন তারপর করে আল্লাহর রাসূল গুহার মধ্যে প্রবেশ করলেন করার পরে আল্লাহর রাসূল ক্লান্ত হইয়া আবু বকরের উরুর মধ্যে ঘুমাইয়া পড়লেন সুবহানাল্লাহ ঘুমাইছেন আল্লাহর রাসূল কতক্ষণ যাওয়ার পরে আবু বকর তো ঘুমায় না আবু বকর বলে আমি ফর রাখছি পাহারা দিতেছি মক্কার বেঈমান কাফেররা কি আমাদের উপর আক্রমণ করে নাকি প্রয়োজনে আমি আবু বকরের জান যদিও যায় চলে যাবে তবু রাসূলের গায়ে একটা কাটার আঘাত করতে দেব না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কতক্ষণ ঘুমানোর পরে হঠাৎ করে দেখতে আবু বকর তার পায়ের মধ্যে কি যেন একটা বিষ দর্শক দংশন করতেছি আবু বকর সহ্য করতেছি আর চক্ষুর পানি গুলাকে মুছতেছি আবু বকর মনে মনে ভাবে আমার রাসূল অনেক কষ্ট করিয়া মক্কার পাহাড় গুলাকে ফাড়ি দিয়া আমার উরুর মধ্যে একটু বিশ্রাম নিয়েছেন আমি যদি এখন আমার রাসূলের গুণগাই অনেক কষ্ট হবে এই জন্য যতটুকু সহ্য কিজিমিজি খাইয়া রাসূলের শয়ন ভাঙলেন না বরং সাপের কামড় খাইয়া জাগার মধ্যে মজবুত থাকলেন বলেন সুবহানাল্লাহ আবু বকর বলেন কিছুক্ষণ যাওয়ার পরে দেখি ব্যথা বাড়তেছে আর সহ্য হয় না আমার ব্যথা বাড়তেছে আমার পাটা নীল বর্ণ ধারণ করতেছে একটা অজান্তে একটা চোখের পানি আল্লাহ রাসূলের গালের মধ্যে জড়িয়ে পড়ল আল্লাহ রাসূলের গালের মধ্যে পানিটা পড়ার পরে আল্লাহ রাসূল এইভাবে চোখটা খুললেন খোলার পরে দেখে দুইটা শুকুর পানি ফালাইয়া কাঁদে আর কাঁদতে আল্লাহর রাসূল বলেন ও আবু বকর তুমি কিসের জন্য কাঁদতেছো আবু বকর বলে আল্লাহর রাসূল এতক্ষণ আমি সহ্য করেছি আর সহ্য করতে পারি না আমাকে জানি কে সাপ না কোন বিচ্ছু এমন ভাবে দংশন করেছে আল্লাহর রাসূল আমার সারাটা শরীর যেন হিম হয়ে যাচ্ছে আল্লাহর রাসূল বলে তুমি আমাকে আগে বলে নাও কেন আবু বকর বলে আপনার কষ্ট হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল কিতাবের মধ্যে আছে নিজের সামান্য উচ্চতম বারুদ ওই বিষের মধ্যে ওই কাটা জাগার মধ্যে লাগাইয়া দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত বিষ মুহূর্তের মধ্যে পানি বানাইয়া দিলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার মুসল্লিদের সুবহানাল্লাহর আওয়াজ তো নাই আপনাদের আওয়াজে বোঝা যায় আপনাদের তুতু দ্বারাও বিষটা পানি হয়ে যায় দুনিয়ার কোন মানুষের দ্বারা বিষ পানি হয় না আল্লাহর রাসূল আল্লাহ রাসূলের তুতু মুবারক সামান্য আবু বকরের গায়ে লাগার কারণে সমস্ত বিষগুলাকে কে পানির মতো সচ্ছল এবং শুষ্ক করে দিলেন বলেন তো কে দিলেন বলেন তো এই যে আমাদের শরীরের শক্তি ওই সমস্ত শক্তি কে দিছে বলেন তো সবকিছু শক্তি যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন বিবেক বুদ্ধি কাটাই দেন এই শক্তিটা এই দুনিয়ার জীবনে নামাজের মধ্যে যদি না কাটান কবরের আজাবের কোনো শেষ নাই কোনো শেষ নাই জাহান্নামের আগুনের কোনো শেষ নাই আমার অনেক মুসল্লিগণ এই ঘটনা থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম বুঝতে পারছি বাকি আর অনেক বিষয় আছে যদি অন্যান্য জুমায় সুযোগ হয় বলার চেষ্টা করব বাদ বাকি আমার কথার মাধ্যমে যদি কোনো মুসল্লি কষ্ট পান আমাকে দয়া করিয়া মাফ করিয়া দিবেন ওয়া আখির দা وانا الحمد لله